এই জগৎ সংসারে আসা আর যাওয়ার মাঝের সময়টুকু কিভাবে আমরা সুখে আনন্দে অতিবাহিত করব, এই ভাবনায় আমাদের সেই সময়টুকুই বেশিরভাগই কেটে যায়। বেশিরভাগই কেটে যায় যে নিজেদেরকে ভালো রাখতে হবে, আমার পরিমণ্ডলকে ভালো রাখতে হবে, আমি সুখে থাকব, ভালো থাকব। কিন্তু কষ্টের বাতাবরণটার কথা আমরা সেখানে ভুলে যাই, আর ভুলে যাই সেই বিশেষ লক্ষ্যের কথা, যেখানে যার দ্বারা যেভাবে নিয়ন্ত্রিত হয়ে চলেছে আমরা সেই চিন্তা করতে ভুলে যাই। ভুলে যাই বড় স্বার্থপরের মতো নিজের কল্পনা নিজের ভাবনায় ভাবিত হয়ে, মূল শক্তিধরের ভাবনায় ভাবিত হতে নিজেদেরকে বড় বিচ্যুত করে ফেলি। কিভাবে চলছে, কিভাবে চালিত হচ্ছে, কিভাবে জগৎ সংসারের নিয়ম আবর্তিত হচ্ছে সে কথা আমরা বিস্তৃত হয়ে যাই। কিন্তু না, এক এক সময় এক এক যুগে এক এক মুহূর্তে আমাদের মাঝে সেই স্মরণ করিয়ে দেওয়ার কেউ কেউ গুরু দায়িত্বভার নিয়ে চলেন, আর সেই গুরু দায়িত্বভার যার তার দ্বারা সম্ভব হয় না। এই অনুষ্ঠান আমরা কোথাও একটা কৃতার্থ, আমরা কোথাও একটা উজ্জীবিত হয়ে যাই, আমাদের সেই বিস্তৃত মনা হৃদয়ে কোথাও একটা গ্রথিত করে দেন তিনি, এবং শুধু ব্যক্ত করেন তা নয়, তার সাথে খুব প্রাঞ্জলভাবে আমাদের সাধারণ মানুষের প্রত্যেকের জন্য বুঝিয়ে দেন যে কি করতে হবে এবং কি করতে হবে না। আমরা এই যে আসা যাওয়ার মাঝের সময়টুকু আমরা কিভাবে নিজেদেরকে রত রাখব, ভালো থাকা সে তো এমনিই এসে যাবে গো, বারে বারে তিনি সেই শক্তির কথাই বলেন মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়। সেই অনুষ্ঠান এই অনুষ্ঠান, তার বক্তব্যের অনুষ্ঠান এই অনুষ্ঠান। আর ভাবতে ভারী আশ্চর্য লাগে, যখনই তিনি আসেন আমাদেরকে ভীষণভাবে একটা সজাগ উজ্জীবিত করেন, আমাদের জন্যে এক এক যোগের মাহাত্ম্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন অনেকটা আগে থেকে, যাতে আমরা সেটা কাজে লাগাতে পারি। শ্রাবণ মাস মহামাস, একেধারে খুব সহজ ভাষায় বাবার মাস, একাধারে মায়েরও মাস। কিভাবে সেই বাবার লক্ষ্যে তার চরণে প্রণত হয়ে কখনো তারকেশ্বর, কখনো বিভিন্ন শৈব পীঠস্থানে পৌঁছে যাওয়া অগণিত ভক্তের ওম নমঃ শিবায় ধ্বনিত হতে হতে তার রাতুল চরণে প্রণত হওয়া, কোথাও সেই জল নিবেদন করা, সবই তো নিজেদের ভালোর জন্যে। আর তার সাথে যারা জানেন তারা সেই অমানিসার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছে যান মহাপীঠস্থানগুলিতে, ঠিক যেমন আগামী 22শে জুলাই 5ই শ্রাবণ সে বিশেষ যোগ। হ্যাঁ, শ্রাবণী অমাবস্যার বিশেষ যোগ, আর এই সন্ধিক্ষণটা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, সেই সর্বশক্তিমান বা সর্বশক্তিময়ীর কাছে প্রণত হয়ে নিজেদের জীবনের অশুভত্ব নাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমরা কজনে জানি বলুন তো? শুনি বটে, কিন্তু তার ব্যাখ্যাটা কজনের কাছে যুক্তিসঙ্গতভাবে এবং নিষ্ঠার সাথে উত্থাপিত হয়, সেই সুযোগটা আসে। এই শ্রাবণ মাসের কথা আরও বেশি করে শুনব, সেই অমাবস্যার কথা আরও বেশি করে শুনব, সেই দেবাদি দেবের কথা আরও বেশি করে শুনব, এবং সার্বিকভাবে আমি আপনি যা চাই নিজেদেরকে কিভাবে ভালো রাখবো সেই কথাটাই আরও বেশি করে সন্ধান করব। আসুন স্বাগত জানাই সেই মানুষটিকে যিনি জানানোর জন্য যথারীতি প্রস্তুত, ভাগ্যসারথী অনুষ্ঠানে তো সেটাই ঘটে চলে, যার জন্যই আপনারা নিয়মিত টিভি টিউন করে বসে থাকেন এই সময়, যেমন নিজেদের ভাগ্য সংক্রান্ত প্রশ্ন উত্তর জানার পাশাপাশি এই তথ্যগুলো জানার জন্যও অসংখ্য মানুষ টিভি সেটের সামনে, সময় অপচয় বৃথা। স্বাগত আপনাদের জানিয়ে, যুগপৎ স্বাগত ও প্রণাম জানিয়ে আমরা বরণ করে নিই মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়কে। নমস্কার। নমস্কার। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবুমা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে, শিবুমা। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, কৌলভিষিক্ত, সাত্তাভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে এই তন্ত্র জগতে জ্যোতিষ জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরমপিতা পরম প্রিয়ময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা শারদামাকে,
প্রণাম জানাইছে ছোট্ট থেকে, আমার যেখানে যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, এবং যিনি সর্বত্রই বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, জগত তারিণী, বিপদ তারিণী, তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি 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 প্রণাম জানাই। ও জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমান্তবা প্রীত হি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ও ব্রহ্মানন্দং পরমসুগতম কেবলম ধ্যানমূর্তিং তাতীতং গগনসহিতং তত্রমৎসাদি লক্ষণম এক নিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাদিতং তীক্ষ্ণরহিতং সদ্গুরু তং নমামি ৌমখণ্ডমণ্ডলাকারং ব্যক্তম জিনং চরাচরম তৎপদম দর্শিতম জিনং তদ্মহিষী গুরবে নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মং তদ্মহিষী গুরবে নমঃ। অজ্ঞানতিবিরং দৃষ্ট্য জ্ঞানাঞ্জনশুলাকয়া চক্ষুস্মৃতং জিনং তদ্মহিষী গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্তং ধ্রুমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথকলাতীতং তদ্মহিষী গুরবে নমঃ। মন্ত্রসত্যং পূজাসত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্ভক্তং সদা সত্যং তদ্মহিষী গুরবে নমঃ। ওম সর্বকায়স্য সর্বধর্ম ষড়ুপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদপদ্মে তস্মিতা প্রণমামি মুহুর্মুহুম্। জয় মাতারা, জয় মাতারা, জয় জয়তারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয়তারা, জয় মাতারা, জয় জয়তারা, জয় মাতারা। প্রথমে একটু মায়ের কথাই আমি এখানে একটু আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি দৃষ্টিভঙ্গিতে একটু আপনার সঙ্গে ব্যক্ত করতে চাই। এই যে তারাপীঠে যখন এই শ্রাবণী অমাবস্যায় পূর্ববর্তী কোনো সময় গেছি, সেখানে দেখেছি প্রচুর সংখ্যক মানুষ যারা সেই অর্থে শৈব ব্রতচারী, অর্থাৎ একদম তারাপীঠ থেকে মোটামুটি কাছাকাছি বাবাধাম দেওঘর থেকে তারা সেখানে পূজা নিবেদন করে মায়ের কাছে আবার আসছেন। এটা এটা একটা অদ্ভুত কম্বিনেশন সেই অর্থে বলতে গেলে, সেই সন্ধিক্ষণকে তারা দুটো জায়গাতেই পৌঁছে যাচ্ছেন। এই শ্রাবণ মাসের মাহাত্মটা তো আমরা ঠিক সেইভাবে যদি অনুধাবন করতে পারি, আমাদের তো অনেক কিছু ভালো থাকার সম্ভাবনা সে খুলে যায়। সেই জায়গায় আমরা কজনে জানি, একটু আপনার কাছে সেই যুগপত মাহাত্মের কথা জানবো, এবং সাথে 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 অনুরোধটাও রাখবো, এই শ্রাবণ মাস উপলক্ষে আমরা রুদ্রাক্ষ সম্বন্ধে অনেক কথা শুনি, রুদ্রাক্ষ ধারণে অ্যাকচুয়াল কী ফল হয় এবং এই শ্রাবণ মাসটা কতটা জড়িয়ে, একটু সার্বিকভাবে আমাদের বোঝাবেন। অবশ্যই বলুন। প্রথমেই বলি যে শিবযোগ তো এটা, এটা হচ্ছে শিবের মাস, দেবায়দেব মহাদেব ভোলানাথ বাবার মাস এটা। তো সেখানে বিভিন্ন পীঠস্থানে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, তারপরে আমাদের তারকেশ্বর এবং বাবা ধাম, বিভিন্ন ধামেতে আমরা কিন্তু ভোলে বাবার মন্দির দর্শন করে থাকি। এখানে একটা কথা হচ্ছে, যেখানে শিব আর পার্বতী, মানে বাবা দর্শন করে মায়ের দর্শন, ঠিক আছে, এটা কিন্তু না হলে পরিপূর্ণতা থাকে না। সেই জন্য এত অগণিত ভক্ত, লক্ষ 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 ভক্ত বিভিন্ন পীঠস্থানে গিয়ে এই মাসটা কিন্তু ব্রত করে থাকে। তো এই ব্রত হচ্ছে শিব শক্তির মাস। আর তারাপীঠে কেন ভিড় হয়, আমরা স্বয়ং বামদেবকে শিবরূপে জানি, বাবা লোকনাথকে শিবরূপে জানি। তো সেখানে বামদেব পূজিতই হন শিবরূপে। তো সেখানে সেই জন্যে তারাপীঠের এত মাহাত্ম্য, বা তারাপীঠে বাবার দর্শন হলো, বামদেবের দর্শন হলো এবং তারাময়ী মায়ের দর্শন হলো। এটা এই যে ব্রত, এই যে তারকেশ্বরই বলুন না, কত লক্ষ লক্ষ দর্শনার্থী তারা রাস্তা হেঁটে যায় এবং কত পরিশ্রম করে, সেগুলো থেকে জল ঢেলে বাবার মাথায় জল ঢালে, এই প্রথা তো হয়েই আসছে ভক্তের মনোবাসনা পূর্ণর জন্য। আত্মতুষ্টি, দেহতুষ্টি, মনস্তুষ্টি, পরমমহম, এখানে মনতুষ্টি, আত্মতুষ্টি এবং দেহ মনের প্রবৃত্তির জন্য একটা ব্রত। আমরা বিভিন্ন, আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ একটা ব্রত আমরা করেই থাকি, এটা আপনারা জানেন, সবাই করেন। এই বিপদ তারিণী ব্রত গেল, তারপরে আবার আসছে জন্মাষ্টমী ব্রত সামনে, এই শ্রাবণ মাসে শিবের ব্রত। তো সেই জন্য আমরা, আমি অন্তত প্রত্যেককে বলবো যে যাদের বাড়িতে অশান্তি চলছে, যে সমস্ত মেয়েদের বিবাহ নিয়ে সমস্যা চলছে, যে সমস্ত ছেলেদের বিবাহ নিয়ে সমস্যা চলছে, তারা বিশেষত এই শ্রাবণ মাসের চারটে সোমবার অবশ্যই একটু পালন করবে। দেখবে তোমরা একটা ফল পাবে, মনে একটা আনন্দ জাগবে, দেহ মনে একটা শক্তি পাবে। আর রুদ্রাক্ষের ব্যাপার আমি বলি, রুদ্রাক্ষের কাজ কিন্তু একটা রয়েছে,
যদি অরিজিনাল রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু মনঃশক্তি বাড়ে। এবার একটা কথা বলবো, সব মন্ত্র যেমন সবার জন্য সব মন্ত্র নয়, বিদ্যার একটা মন্ত্র আছে, শত্রুনাশের একটা মন্ত্র আছে, নারায়ণ পূজার মন্ত্র আছে, কালীর মন্ত্র আলাদা আছে, বিভিন্ন দেবদেবীর মন্ত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। যার যে মন্ত্রটি তার রাশিচক্রের যে গ্রহটিকে পাওয়ারফুল করার জন্য যে মন্ত্রের দরকার তাকে কিন্তু সেই মন্ত্রটি পাঠ করতে হয়। তাহলে কি হয়, তার মনে অনেক শান্তি আসবে। যে জন্য আমাদের কাছে আসা, যে অশুভ শক্তি বিরাজ করছে, এই রুদ্রাক্ষ প্রথমেই বলি সবার জন্য সব রুদ্রাক্ষ কিন্তু নয়। এবং এই গৃহে যদি রুদ্রাক্ষের পূজা হয় সেখানে লক্ষ্মী বসবাস করে, শান্তি স্বস্তি বিরাজ করে। রুদ্রাক্ষের কার্যকরিতা 40 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন একটা রুদ্রাক্ষ আপনি ধারণ করে আছেন সেই রুদ্রাক্ষটা আপনার কতটা পরিপূর্ণতা আপনার মনে জেগেছে। রুদ্রাক্ষ হৃষ্ট ফাঁড়া অশুভ শক্তি নাশ করে, রুদ্রাক্ষ দীর্ঘায়ু সাফল্য দেয়, দীর্ঘায়ু কামনা হয় রুদ্রাক্ষ, শিবের চক্ষু থেকে রুদ্রাক্ষ, রুদ্রযুক্ত ইক্ষু জুগাল টু রুদ্রাক্ষ, তো সেখানে শিবের চক্ষু। এই শ্রাবণ মাসে যদি রুদ্রাক্ষ কেউ ধারণ করতে পারে আমার মনে হয় অনেকটাই ফলপ্রসূ হয়। এবারে সবার জন্য কিন্তু সব নয়, এবারে রাশিচক্রের উপর নির্ভর করে অনেকটা রুদ্রাক্ষ প্রেসক্রাইব করা যেতে পারে এবং সকলেই রুদ্রাক্ষ ধারণ করতে পারে। যেমন বিদ্যার্থী মনঃসংযোগের অভাব এবং কিছুতেই মনঃসংযোগ করতে পারছে না, তারা কিন্তু পাঁচমুখী বা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। রুদ্রাক্ষের মুখ আছে, অরিজিনাল রুদ্রাক্ষটা কিন্তু পড়তে হবে। এবার আপনি চিনবেন কি করে অরিজিনাল রুদ্রাক্ষ, একটা গ্লাসের মধ্যে রুদ্রাক্ষটা ভিজিয়ে দেন, যদি রুদ্রাক্ষটা ভেসে থাকে জানবেন সেটা নকল রুদ্রাক্ষ, আর রুদ্রাক্ষটা যদি ডুবে যায় দেখবেন সেটা আসল রুদ্রাক্ষ। যারা প্রশাসনিক বিভাগে আছেন তাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ 13 মুখী বা 14 মুখী, যারা কোষাধ্যক্ষ বিভাগে আছেন তাদের রুদ্রাক্ষ কিন্তু 8 মুখী বা 12 মুখী, যারা বিচারকের ভূমিকায় আছেন তাদের রুদ্রাক্ষ 14 মুখী 13 মুখী, যারা পুলিশ এবং প্রশাসনিক মিলিটারি জগতে আছেন তাদের রুদ্রাক্ষ হচ্ছে 9 মুখী এবং 4 মুখী, যারা ব্যাংকে এমপ্লয়ি তারা অবশ্যই 11 মুখী বা 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা ডাক্তার প্রফেশনে আছেন বৈদ্য ডাক্তার তাদের রুদ্রাক্ষ হচ্ছে 9 মুখী বা 11 মুখী, যারা নার্স বা কেমিস্ট বা কম্পিউটার ওরিয়েন্টেড কিছু জব করছেন খুব ডিস্টার্ব পাচ্ছেন তাদের রুদ্রাক্ষ হচ্ছে 4 মুখী বা 3 মুখী, 3 মুখী বা 4 মুখী, যে কোনো 3 মুখী পেলেন না 4 মুখীও চলবে, 4 মুখী পেলেন না 3 মুখীও চলবে। যারা নেতা মন্ত্রী বিধায়ক এবং সাংসদ তারা 1 মুখী বা 14 মুখী। 1 মুখী রুদ্রাক্ষ ভীষণ কার্যকরী আপনারা জানেন, তবে অরিজিনাল জিনিসটা কালেকশন করতে হবে সঙ্গে 14 মুখী। যারা অধ্যাপক বা ধর্ম প্রচারক তাদের জন্য 6 মুখী বা 14 মুখী, যারা লেখক ক্লার্ক টাইপিস্ট তাদের জন্য হচ্ছে 11 মুখী বা 8 মুখী, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আছেন তাদের জন্য 10 মুখী বা 11 মুখী, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আছেন তাদের জন্য হচ্ছে 8 মুখী বা 14 মুখী, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছেন তাদের জন্য 14 মুখী বা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভীষণ ভালো কার্যকরী, যারা পাইলট বা বায়ুসেনাতে আছেন তাদের জন্য 10 মুখী বা 11 মুখী রুদ্রাক্ষ, যারা জলযান চালক তাদের জন্য হচ্ছে 12 মুখী বা 8 মুখী, যারা রেল বাস এবং কার চালায় তাদের জন্য হচ্ছে 10 মুখী বা 7 মুখী, যারা দোকানদার যারা ব্যবসা করছেন তাদের জন্য 13 মুখী বা 14 মুখী, যারা শিল্পপতি তাদের জন্য হচ্ছে 14 মুখী বা 12 মুখী, যারা কবি সঙ্গীতকার তাদের যারা গান বাজনা নিয়ে আছে তারা 9 মুখী বা 13 মুখী, যারা সার্জন তাদের জন্য 14 মুখী বা 4 মুখী, যারা ফিজিশিয়ান তাদের জন্য 10 মুখী বা 11 মুখী, যারা হোটেল বিজনেস করছেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বিজনেস করছেন তাদের জন্য 14 মুখী 1 মুখী বা 13 মুখী, যারা ঠিকাদারি কাজ করছেন তাদের জন্য 14 মুখী 13 মুখী এবং 11 মুখী। এই রুদ্রাক্ষ শ্রাবণ মাসে যদি ধারণ করা যায় এবং রুদ্রাক্ষকে শোধন করতে হয়, শোধন প্রণালী আপনারা নিজেরাই করতে পারেন, সেটা হচ্ছে অগুরু তার সঙ্গে সর্ষের তেল এবং তার সঙ্গে দুধ এবং গঙ্গা জল একত্রে একসাথে রেখে রবিবার রাত্রটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে, সোমবার সকালে ভালো সাদা নেকড়া দিয়ে ওটা মুছে
শিবের ব্যাপারে আমি বলেছি 108 শিবের নাম করে গলায় বা হাতেতে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে কিন্তু অনেক কার্যকরী ফল দেয়, মনঃশক্তি এবং মনোর্থ বাড়ে। জয়মাতারা। মানুষের কল্যাণার্থে মানুষের জন্য যার সারাটা জীবন এইভাবে নিবেদিত মায়ের রাতুল চরণে, তিনি তো এইভাবেই নিঃস্বার্থভাবে মানুষেরই ভালো থাকার উপায়গুলো জানিয়ে যাবেন। তবে না, এখানেই শেষ বলে কোনো কিছু না, আরও সন্ধান আমরা করব। কিন্তু তার আগে অনেকক্ষণ ধৈর্যের সাথে অপেক্ষা করে ওনার কথাগুলো শুনছিলেন এবং অপেক্ষার সাথে ওনার সংযোগের অপেক্ষায় ছিলেন, তাকে আন্তরিকভাবে অনুষ্ঠানে স্বাগত জানাতে চাইব, ফোনে যিনি অপেক্ষা করছেন। নমস্কার। আমি বাবার কাছে গেছিলাম আমার স্বামীর জন্য, উপকৃত হয়েছি, ওর জব স্টেবল হয়েছে আর ইনক্রিমেন্ট হয়েছে। বাবার কাছে গ্রহগত প্রতিকার আর চন্দ্রগত প্রতিকারও করিয়েছি। সেটা এখানে যেমন সুখবরটা জানাচ্ছেন, সেই সরাসরি আত্মার আত্মীয় যখন হয়েই গেছেন, সরাসরি গিয়ে জানিয়ে এসেছিলেন? হ্যাঁ, সরাসরি গিয়ে জানানো হয়েছে। এটাই তো বন্ধ, খুব বিস্তার ছিলিস তোরা মা, তো আমি সেটা রেমেডি প্রদান করেছি, এইভাবে চল, তোরা ভালো আছিস, ভালো কাজ পেয়েছিস, এটা মায়ের আশীর্বাদ, তারা মায়ের কৃপা এবং আমার প্রেডিকশন এবং গ্রহগত প্রতিকার। হ্যাঁ মা বলো। এবার বলুন, এখন কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মায়ের সম্পর্কে জানি। মায়ের নামটা বলো মা। আচ্ছা, জন্মের সময় বলতে পারেন আর রাশি লগ্নটাও বলতে পারেন এবার। হ্যাঁ, রাশি লগ্ন হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, মেষ লগ্ন। আচ্ছা, প্রথমেই বলি মা, মাধবী মা লাইফ অনেক স্ট্রাগল করেছেন, অনেক লড়াই করেছেন, কেমন জীবনে অনেক লড়াই করেছেন, স্ট্রাগল করেছেন, ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, মনটাও খুব ডিস্টার্ব চলছে, কেমন স্যাক্রিফাইস মেন্টালি যথেষ্ট অনেকের জন্য ভদ্রমহিলা করেছেন, মনোদিকে ভাব, দেহগত ভাব, অনেক দিক দিকে উনি সবার জন্য করেছেন, কিন্তু ভালো মনের মানুষ, কিন্তু এই টাইমটা ওনার একটু ডিস্টার্ব যাচ্ছে মা, কেমন। তবে ভয়ের কোনো কারণ নেই, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব থাকবে, এই একটা বছর এরকম একটা চলবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা, কেমন। মাকে বলিস দেবায়দেব মহাদেব মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে, অনেক ভালো থাকবে মা, ঠিক আছে মা। হ্যাঁ বলো। না, গৃহগত সমস্যা বলেছি, মা অনেক স্ট্রাগল করেছেন, ভাইয়ের জন্য মা অনেক করেছে, সেই ভাই যেন দিদিকে, নিজের দিদিকে সে চিনতে পারছে না এবং একদম সহ্য করতে পারছে না, চেনা তো দূরের কথা, সহ্যই করতে পারছে না, করতে পারে না সহ্য। এছাড়া একটা কথা বলি বাবা, ওরা কোটি কোটি টাকা সম্পত্তি, আমার মায়ের বাবারই সম্পত্তি, কি করেছে আমার মাকে তিলাটা শুধু আসতেই এখনো পড়ে আছে। এটা তোমার মায়ের সঙ্গে কি বলবো, এক ধরনের খলনায়কের পরিচয় দিয়েছে এবং সেখানে মাকে ঠকানো হয়েছে, সেজন্য তো বললাম মায়ের মনোগত দিকে খুব ডিস্টার্ব আছে এবং সেটা এফেক্ট হচ্ছে শরীরের উপর নির্ভর করে, এবং কাছের লোক থেকে, খুব কাছের ব্লাড, নিজের থেকে প্রচুর আঘাত উনি পেয়েছেন এবং অ্যাট প্রেজেন্ট টাইম বর্তমানে পাচ্ছেন, কেমন। তোরা আইনি ব্যাপারে একটু লড়েছিলিস, আইনি ব্যাপারে একটু লড়েছিলিস সম্পত্তি পাওয়ার জন্য? একটু লড়তে হবে মা, সবই মা তো শ্রেষ্ঠ, ওনারই সমস্ত কিছু, কিন্তু ওনাকে ভুল বুঝানো হয়েছে বা এটা ভুল বুঝিয়ে অন্যভাবে কাজটা করছে মা, তোর একটু আইনি সাপোর্ট নে মা, অবশ্যই নিজের সম্পত্তি নিজে পাওয়া যাবে মা, কেমন মা। আইনি সাপোর্ট নিতেই হবে মা তোকে, কেমন, কারণ এটা তো ওনার সম্পত্তি, ওনার নিজস্ব জিনিস, তো সেখানে উনি কেন পাচ্ছেন না, তাহলে এখানে একটা বিরাট বিরুদ্ধজিত ব্যাপার চলছে, একটা শত্রুতা চলছে, নিজের ভাই বোনের মধ্যে সম্পর্কে দূষণ চলছে, একটা লড়াই চলছে, ঠিক আছে মা। এটা তুমি একটা ভালো উকিল ধরো, উকিল ধরে একটু ডিসকাশন করো মা, ঠিক আছে মা। আর আমি আমার যেটা পাচ্ছি যোগ আছে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, আইনি ব্যাপারে তোমাকে লড়তে হবে, এবং আমি যে শক্তিটা দেবো, যেটা শারীরিক ব্যাপারে ডিস্টার্ব চলছে, মনোগত ডিস্টার্ব চলছে, মহামন্ত্র জপটি করবে আর সঙ্গে প্রতি সোমবার নিরামিষ খাবে মা, দেখবে অনেক সাফল্য পাবে মা, কেমন। আর তোর তো একটা সম্পর্ক হয়ে গেছে আমার সঙ্গে, আত্মার কানেকশন, ব্যাপারটা আরেকবার আয়, আমি ব্যাপারটা নিয়ে আরেকটু আমি বসবো, ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ, একবার মাকে নিয়ে আয় মা, কেমন।
যেহেতু তোরা এসেছিস আর আমাকে তোরা বুঝিস জানিস, তো আমি অবশ্যই আচ্ছা মা তুই আসিস মা, জয় মা জয় মা তারা জয় তারা। এটাই তো পরম্পরা, এটাই তো বংশানুক্রমিক ভাবে একজন মানুষের প্রতি আস্থা, আর এটাই সেই আস্থার প্রতিফলন। মানুষটি সবার কাছে সমান জনপ্রিয়, 8 থেকে 80 প্রত্যেকের কাছে এইভাবেই গ্রহণযোগ্য এবং তার ভাষায় আত্মার আত্মীয়। আমাদের জীবনে যত অতৃপ্তি, যত ক্ষোভ, যত না পাওয়া, সেগুলোকে কিভাবে, সেই উকিলের কথা উনি বলছিলেন, এক প্রকার উনিও সেই উকিলেরই কাজ করে সর্বশক্তি মায়ের কাছে সেই প্রার্থনাটা পৌঁছে দিচ্ছেন যাতে তার মক্কেলরা সবাই ভালো থাকেন। ঠিক এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? আপনিও তো একজন উকিলের মতোই কাজটা করে যাচ্ছেন। তবু যে পারপাস যেটা, সেটা আমি তো অবশ্যই প্রেসক্রাইব করবো। দেখো গ্রহগত প্রতিকার আছে, গ্রহগত তার ডিস্টার্ব থাকলে অবশ্যই সেটা প্রতিকার আছে, এবং সে কেন এটা পাচ্ছে না, তার সম্পত্তি সে পাচ্ছে না ব্যাপারটা কিন্তু এখানে আমি আমি যা বলি পরিষ্কার বলি, এবং চেম্বারেও সে কথা বলি, এখানে আমি বাস্তবের বাইরে আপনি কখনো আমি বলবো না, কারণ নিজের বাস্তব সেটা সাথে তো আমাদের ভাবতেই হবে একেবারেই। হ্যাঁ বিরাট একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, ডাক্তারখানা যেমন এটা হয় তাকে ডাক্তারখানা যেতে হবে, এটা ঘটনা। সে পড়াশোনা করছে না, তাকে একটা কি সরস্বতী কবে দিলে সে সব সব পড়াশোনা করে নেবে, ভুল কথা। তার শক্তিটা দেওয়া হলো তাদের মনোনিবেশটা, কিন্তু তাকে পড়াশোনা করতে হবে, তাকে বিনিদ্ধ রজনী পরিশ্রম করতে হবে। আমি একটু বাস্তব চিন্তাভাবনা নিয়ে চলি, কেন জ্যোতিষ বিজ্ঞান এটা সায়েন্সের বাইরে তো আমরা যেতে পারবো না, এখানে তার রাশি লগ্ন দশা অত্যন্ত দশা অন্তর্দশা সব দেখেই নাকর্তিক বিচার করেই কিন্তু এক জাতক জাতিকে সঠিকভাবে নির্ণয় করা যায়। এই জাতকটা বুধের স্থান খুব ভালো রয়েছে, সঙ্গে বৃহস্পতি যুক্ত আছে, চন্দ্র খুব ভালো পজিশন আছে, এ একটা বড় জায়গায় যেতে পারবে, হায়ার স্টাডি হবে। আমরা সেই জায়গাটা সেভাবেই ক্যালকুলেশন করি যে এ সায়েন্সে যাবে, এ অনেকগুলো স্ট্রিম পাবে, এ মেডিকেলে বসবে, জয়েন্টে বসবে, এর ইঞ্জিনিয়ারিং হবে, এর বায়োসায়েন্স হবে, তো সেই ব্যাপারগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র সেইভাবে কিন্তু নির্ধারণ করা যায় যে একটি জাতক বা একটি জাতিকা তার শুরু থেকেই তার মাধ্যমিক রেজাল্টের উপর নির্ভর করে তার আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে সে যাবে, অবশ্যই কিন্তু এটা ক্যালকুলেশনের মাধ্যমে সেটা কিন্তু আসে, আর আমরা কিন্তু সেভাবেই প্রেডিকশনটা করি যাতে সেই ছেলেটি। আমি দেখেছি অনেক ফ্যামিলি আছে যে মানে এক ধরনের হাউস অ্যাস্ট্রোলজার, আমি মানে তাদের বাড়ির সমস্ত পড়াশোনা, তাদের বিবাহ, তাদের দাম্পত্য জীবন, তাদের কতটা উন্নতি অর্থনৈতিক দিক, কোন ব্যবসাটা করলে ভালো হবে এবং আদৌ তার ব্যবসা হবে কি না। অনেক ছেলেকে দেখেছি ভালো পড়াশোনা করে চাকরি করে না, কিন্তু তার বিজনেসে টানছে, প্রথম বলে আমি বিজনেস করব। আবার অনেক ছেলেকে আমি দেখেছি যে দেখুন আমি তো আজকে 17 বছর চাকরি করলাম, আমি আর চাকরি করব না, আমি এখন বিজনেস করতে চাই। ঠিক আছে তার বিজনেসের যোগ দেখলাম, সে সাফল্য কতটা পাবে সেটা দেখলাম, হ্যাঁ ঠিক আছে তার বিজনেসের যোগ ভালো এবং তিনি সাফল্য পাবেন, তাকে সে চাকরি থেকে সে চলে গেল ট্যাকে টোটালি বিজনেসে, বিজনেসে কিন্তু সে সাফল্য পেল। এই বিজনেসটা কেমন হবে কি হবে? এই বিজনেস কিন্তু গ্রহগত কারণে, কারো জলজ বিজনেস, কারো ফ্যান্সি আইটেম বিজনেস, কারো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, এবং কারো ট্রেডিং, কেউ হোলসেল ব্যাপারটা থাকবে শুধু হোলসেল, কেউ মেডিকেল লাইনে ওষুধ ডিসপেন্সারি লাইনে যাবে, এইগুলো কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে ক্যালকুলেশনের মাধ্যমে সেটা কিন্তু পরিলক্ষিত হয়। মানে এই সাবজেক্টটা খুব বিরাট একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে লুকিয়ে আছে আমাদের টোটাল জীবনধারা, এবং এই গ্রহগত কারণে 12টি রাশি 27টি নক্ষত্র, এই 9টি গ্রহের ক্রমবিবর্তমান যে চলছে ঘূর্ণিয়মানভাবে, সেগুলো ক্যালকুলেশনের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে সেটা একটা প্রেডিকশন ভীষণভাবে করা যায়। জয় মাতার। এই বাস্তবের মুখে দাঁড়িয়ে প্রায় 3টি দশক হয়ে গেল যখন তিনি এইভাবে মানুষের কাজ করে চলেছেন, সেই বাস্তবোচিতভাবেই তিনি এভাবে বলতে পারেন, মানুষের কাছে বাস্তবসম্মতভাবে শাস্ত্রকে গ্রহণ করার কথা উত্থাপিত করতে পারেন, তার সাথে সেই চেতন মার্গের পথে গিয়ে আধ্যাত্মিক পথের শক্তির সেই কোথাও সন্ধানটা একটা কানেক্ট করানোর চেষ্টায় নিজেকে রত রাখেন। কিভাবে সেটা অবশ্যই গুচ্ছতম, কিন্তু তার ফলটা তো আমরা পাই, সেই ফলটা পেয়েই যখন জীবনে ভালোর দিকে হেঁটে যেতে পারি তখন তো মনে স্বতঃস্ফূর্তভাবে প্রণাম নিবেদন করতে বড় মন চায়। আর তাহারই বহিঃপ্রকাশ এই যে আত্মার সঙ্গে আত্মার বন্ধন, কোথাও একটা মহারাজ খুব সুন্দরভাবে বলেন সেটা অচ্ছেদ্য বন্ধনে পরিণত হয় এবং আজীবন সেই বন্ধনটাই
থেকে যায়। শুধু ছোট্ট একটা তথ্য সংযোজন করে আমি পরবর্তী বন্ধুর কাছে যাব, যিনি অনেকক্ষণ অপেক্ষা করছেন। যারা আমরা আলোচনাতে ছিলাম বা আমরা আজকের পর্বে ভীষণভাবে শ্রাবণ মাসের কথা জানছি এবং সেখানে দেবাদিদেব মহাদেবের কথা যেমন জানছি, মায়ের কথা জানছি এবং জানছি শ্রাবণী অমাবস্যা যোগের কথা আরও জানব, তারা অনেকেই যারা এই সুযোগকে গ্রহণ করতে চাইছেন, যারা সেই গ্রহদোষ খণ্ডনের লক্ষ্যে, যারা সেই পূজা পাঠ নিবেদনের লক্ষ্যে হয়তো ঘরে বসে রয়েছেন, হয়তো মহারাজের কাছে পৌঁছাবেন ভাবছেন, তাদের জন্য একটু উল্লেখ করে দেবো যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে মানে ভিজিট করার যে চেম্বার বা মহারাজের নিজ গৃহমন্দির সেগুলো তো আছেই, তার সাথে সরাসরি সেই শ্রাবণী অমাবস্যার দিন তারাপীঠ মহাধামে সেখানে গিয়েও 11টা থেকে 4টের মধ্যে অর্থাৎ 22শে জুলাই 11টা থেকে 4টের মধ্যেও যারা সরাসরি গিয়ে সেখানে বিচার করিয়ে সেই বিশেষ ক্রিয়াদিতে অংশগ্রহণ করতে চান তাদের জন্যও সেই সুযোগটা থাকছে। অবশ্যই আগ্রহীদের জন্য শুধু এইটুকু বলবো যে টেলিফোন নাম্বারসগুলো একটু টিভিস কলিং থেকে খেয়াল করে নিন, তার পাশাপাশি আমি নিশ্চয়ই আপনাদের জন্য উল্লেখ করে দিতে চাইবো পরবর্তী সময়, কিন্তু এই মুহূর্তে বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন তাকে আমরা ভুলিনি, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, কে আছেন? জয় মা তারা, তাহলে পার্মানেন্ট ছিল না, এখন ইছাপুর ধানসেল ফ্যাক্টরিতে পার্মানেন্ট হয়ে গেছে। খুব সুসংবাদ। এবং কোথাও একটা সেই যে ফলের কথাই আমি একটু আগে উল্লেখ করছিলাম, সেই ফলের কথাটাই আপনি এসে চাক্ষুষে করেছেন। তোমরা সব খুশি তো? একদম খুশি। আমি যে মানে বলতে পারবো এটা, আজ আমার মেয়ের জন্য আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখবো। অবশ্যই যেতে পারছি না, একটু আর্থিক টানাটানির জন্য আমার দুর্ভাগ্য সেটা। আচ্ছা বলো বাবা, মেয়ের নাম বলো। বলুন। মেয়ের নাম হচ্ছে আপনার রূপালী চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 9/2004। রাশি লগ্ন কি মেয়ের? রাশি লগ্ন বিষরাশি কর্কট লগ্ন। আচ্ছা, বিষরাশি কর্কট লগ্ন, জেদের ব্যাপারটা আছে গো, মুডের ব্যাপারটা রয়েছে কেমন? ওর মধ্যে একটু জেদ আছে, ওর মধ্যে একটু মুড আছে, ওর মধ্যে একটা হটকারিতা আছে, মাঝে মধ্যে রেগে যায়, প্রচুর সেন্টিমেন্টাল। আচ্ছা, ওর যেটা জানবে, ওর পড়াশোনা, ক্যারিয়ার এবং বিবাহ, তাই তো? তুমি তো খুব কষ্ট করে মেয়েকে মানুষ করছো গো, খুব কষ্ট করে মানুষ করছো মেয়েকে, তোমার অর্থনৈতিক এবং মানসিক দিকটা প্রচন্ড ভাবে খুব ডিস্টার্ব চলছে গো, বুঝেছো চক্রবর্তী? গত 2.5 বছর থেকে অর্থের ব্যাপারটা যেন ভীষণ ভাবে তোমাকে ভাবিয়ে তুলেছে, টাকা কিছুতেই চোখে দেখতে পাচ্ছ না, এই টাকা আসছে এই টাকা বেরিয়ে যাচ্ছে। আর মেয়েরও কিন্তু এই মুহূর্তে জেদ মুড ঝোঁক বায়না বেড়ে গেছে, কিন্তু ওর বিদ্যাযোগ শুভ আছে কেমন? এই টাইমটা একটু অস্থিরতা চঞ্চলতা আছে কেমন? আচ্ছা বাবা, তুমি টাকা পয়সার চিন্তা করবে না, আমি আছি তোমার মেয়ের জন্য, আমি থাকবো, ছিলাম তোমাদের ফ্যামিলির জন্য আমি আছি, ওর আগামী দিন যাতে পড়াশোনাটা ভালো হয় এবং ও যাতে একটা চাকরি করে। এখনকার বোনেরা মেয়েরা কেউ বসে নেই, সবাই নিজে নিজে কিছু কিছু কর্ম করতে চায়, রূপালীকেও সেই জায়গায় নিয়ে যাওয়া হবে, ওর পড়াশোনাটা ভীষণভাবে জোর দিতে হবে, মাঝে মধ্যে একটা ফিকেল মাইন্ড ওর মধ্যে কাজ করে। তুমি চলে এসো বাবা, আমি তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে বাবা? ও ভালো জায়গায় যাবে, সায়েন্স লাইনে ওকে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে বাবা? তুমি চলে এসো সময় করে, আমি দেখছি, তোমরা যখন আমার কাছে এসেই গেছো বাকিটা আমি দেখছি বাবা, ঠিক আছে বাবা? সেই সংযোগটা তৈরি হয়ে গেল, তাহলে আপনার সুবিধার্থে আপনার সাথে সাথে প্রত্যেকের জন্য তাহলে এই সুযোগে বলেই দিই যে প্রতি সোমবার গড়িয়াহাটে গড়িয়াহাট জংশনের পাশেই চারমাতার মোড়ে যশোদা ভবন, সেখানে যদি চান অবশ্যই 2টো থেকে 6টার মধ্যে পৌঁছে যেতে পারেন। মঙ্গলবার বরানগরে পৌঁছে যেতে পারেন, 4টে থেকে 9টা পর্যন্ত আছে অনন্যা সিনেমার বিপরীতে বিটি রোডে অবশ্যই। আর বৃহস্পতিবার তো ব্যারাকপুরে থাকেন, এটা তো জানেনই, 4টে থেকে 9টা পর্যন্ত 15 নম্বর রেলগেটের পাশে নিভা ফার্নিচারের দ্বিতলে, হ্যাঁ ওখানে মহারাজ থাকবেন, থাকেনও যেমন থাকেন। শুক্রবার হাওড়াতে হাওড়া ময়দান শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলিতে শরৎ সদনের বিপরীতে বিশেষ চেম্বার জাগৃতি, এটা তো বলার অপেক্ষা রাখে না, সেখানে 4টে থেকে 8টা পর্যন্ত মহারাজ থাকবেন, থাকেন। আর শনি এবং রবিবার
সে তো সেই নিজ গৃহ মন্দির, পঞ্চমুণ্ডী আসন সম্বলিত গৃহ মন্দির মহারাজের নিজের, সেই কদমতলা বাসস্টপে নেমে বেহালা অঞ্চলে বিদ্যাসাগর সরণিতে, সেখানে বড় বাগান, সেখানে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। যারা আগ্রহী তাদের জন্য এইটা ভীষণ তথ্যটা গুরুত্বপূর্ণ যে ফোন নাম্বারগুলো একটু লিখে নিন, প্রয়োজনে কখনো ফোন করতে চাইলে এই নাম্বারগুলো আপনার কাজে দেবে। 9830261365, দ্বিতীয় নাম্বার 9831528134, তৃতীয় নাম্বার 9874961188, আর ল্যান্ডলাইন নাম্বারও একটি রয়েছে, সেখানেও ফোন করে জানতে পারেন, 033 কোড দিয়ে 2497-1285। এবারে সরাসরি আমাদের স্টুডিওর নাম্বারে যিনি অপেক্ষা করছেন ফোন করে, তাকে তো অবশ্যই স্বাগত জানাতে হবে। কে আছেন, স্বাগত, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন বলুন। হ্যালো, আমি পলতা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার সম্পর্কেই জানতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রূপালী দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন আপনার? আপনার ডেট অফ বার্থ 1990, মানে 20/10/1990। আচ্ছা, রাশি লগ্ন কি আপনার? আমি আমার রাশি তুলা রাশি, কিন্তু আমি লগ্নটা জানি না, এটাই বাবার কাছে একটু বলা। আচ্ছা, তুলা রাশি তুই 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বল মা, রূপালী মা। জয় মা তারা বাবা, প্রণাম নিও। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা মা বল। হ্যাঁ বলো মা, বলো বাবা। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বল মা। 4। 11 থেকে 54-এর মধ্যে সংখ্যা বল মা। 11 থেকে 54, 54। হ্যাঁ বলে ফেল। 25। আচ্ছা প্রথমেই বলি মা, হ্যাঁ 25 লিখেছি, 25। আচ্ছা বর্তমান সময়টি তোমার মোটেই ভালো যাচ্ছে না, যাচ্ছে কি? না বাবা, আমি খুব কষ্টে, এবং খুব কষ্টে আছিস, মানসিক কষ্টে আছিস, তোর অপযশ বদনাম করে নাম পাবি না, প্রত্যেককে আপন করে নিতে চাস, সেখান থেকে তুই ধাক্কা খেয়েছিস, বিশ্বাস করে ঠকেছিস, নিজের লোক থেকেও যন্ত্রণার শিকার হচ্ছিস, অর্থনীতির সমস্যা রয়ে গেছে, মানসিক দিকটা ডিস্টার্বে আছিস, একটার পর একটা ঝামেলা চলছে, হঠাৎ ঝামেলা চলছে, অকারণ ঝামেলা চলছে, গত 1.5 বছর ডিস্টার্ব চলছে, 16 সাল ভালো যায়নি, 17 সালে অন্ধকার দেখছিস। যতগুলো বললাম ততগুলো ঠিক? সবগুলো ঠিক বাবা, সব কথা। জয় মা তারা, মা তারা বাবা। তাহলে আমি এখন কি করবো বাবা? প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খেতে হবে তোকে, শনিবার এবং মঙ্গলবার, এটা তুই করবি, আর শিব জপটা করবি, আর 11টা অমাবস্যা মা কালীর মন্দিরে পুজো দিবি তুই। বাবা আমি রোজ শিবের জপ করি। আর শিব জপটাই করতে হবে তোকে, শ্রাবণ মাসের 4টে সোমবার শিব পুজো করবি, মহাদেবকে ডাকবি এবং নুন ছাড়া খাবার খাবি 4টে সোমবার, ঠিক আছে? আচ্ছা বাবা, বলছি আমার চাকরিটা কি বলছে? সব কাজে বাধা হচ্ছে, ঝুলছে অনেক দিন, গত 1.5 বছর থেকে তুই লড়ছিস, কিছুই হচ্ছে না, সব কাজে তোর বাধা। নানারকম ডিস্টার্বে তো আছিস তুই মা। কি বললাম আমি, নানা রকমই ডিস্টার্বে আছিস, তো কোনোটাই ভালো নয়। এবং সম্পর্কের দূষণ, ভুল বুঝা বুঝি, এবং তোর যশ ভাগ্য একটুও নয়, কাছের লোক নিজের লোক, বলেছি তো আমি তোকে, তোর কাছের লোক নিজের লোক বলতে প্রথম হচ্ছে তোর স্বামী, কেমন? সেই জায়গাটা থেকে তোর ডিস্টার্ব, কেমন? তোর মঙ্গলের একটা অশুভ শক্তি আছে, যেটাকে আমরা বারবার বলি মাঙ্গলিক দোষ, মঙ্গলের অশুভ শক্তি থাকলে সংসার জীবনে ভীষণভাবে ডিস্টার্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, সম্পর্কের দূষণ হয়, স্বামীর থেকে অনেক দূরে চলে যেতে হয়, তোর অনেক গুপ্ত শত্রু, নিজের লোক শত্রু, তোকে সহ্য করতে পারে না, তোর স্ট্রাগল লাইফ প্রচুর, তুই বিশ্বাস করে ঠকেছিস, তুই একাধিকবার ঠকেছিস, তোর এখন অর্থনৈতিক সমস্যা চলছে। অবশ্যই পারবি, একটু ধৈর্য ধর মা, এতদিন তো ধৈর্য ধরলি মা। দেখ মা, সংসার ভাঙাটা কৃতিত্ব নয়, সংসার গড়াটাই মেন মা। অতএব এই যে চলছে চলুক, একটু ওয়েট কর, তোর স্বামীকে তুই ফিরে পাবি মা। হ্যাঁ মা পাবি, কিন্তু তোর মানসিক শান্তি একটুও নেই মা, বুঝেছিস? এবং একটা কথা বলি মা, তুই কিন্তু প্রাণ খোলা মেয়ে, সবাইকে ভালোবাসিস, কিন্তু তোকে মনে মানুষ ভুল বুঝেছে রে মা রূপালী, কিন্তু তুই একদম মনে সেই
ওর নিয়ে থাক, আমার স্বামী আমার হবে, আমি আমার স্বামী ঘর করব, সংসার ঘর করব। আর তোর এই মুহূর্তে বিশেষ যেটা দরকার, একটা ভালো চাকরি। হ্যাঁ বাবা ঠিক, তাই তো, একটা ভালো চাকরি তুই অ্যাপ্লাই করে যা, মার্চের পর থেকে আড়াই বছর লেখে না ডেটটা। আমি বলছি তোর মায়ের আশীর্বাদ নিয়ে, এবং যে তুই সংখ্যাতত্ত্ব যে বিচারটা আমি করলাম নিউমারোলজি, সেটাতে কিন্তু সেই প্রকাশ পাচ্ছি আমি, ঠিক আছে মা? আমি লগ্ন বলে দেব, আমার কাছে যোগাযোগ রাখিস, আমি বলে দেবো, ঠিক আছে? তুই টাইমটা ঠিক মতো দিতে পারলি না, তো টাইমটা লাগবে মা, টাইমটা না লাগলে লগ্নের ব্যাপারটা আসবে না, সেটা টাইমটা সঠিক নিয়ে আসতে হবে। আমি রাশি, লগ্ন, গণ, গোত্র, নক্ষত্র, কালার, বর্ণ, বিবরণ সবই বলে দেবো মা। জয় মাতা। এই যে মানসিক কষ্ট এবং ভরসা রেখে যার কাছে সমস্ত কিছু উজাড় করে সেই কষ্টটা ব্যাখ্যা করা যায়, তিনি যদি সেই মনের মানুষ না হতে পারেন এবং সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করতে না পারেন, তাহলে তো এই জায়গাটা কখনো তৈরি হয় না। সকল কষ্ট, সকল জ্বালা যন্ত্রণা এভাবেই উজাড় করে ব্যক্ত করে তার লাঘবের পথটা খুঁজতে চাওয়া মহারাজ বিশ্বনাথ শাস্ত্রীর মাধ্যমে, সেটা আমরা আকসার দেখি, সেটা এইমাত্র দেখলাম মহারাজ। এই জায়গায় তো আপনি মানসিক এই শান্তির লক্ষ্যে সকলে যারা জ্বালা যন্ত্রণা নিয়ে রয়েছেন, গ্রহদোষে দুষ্ট রয়েছেন, কষ্টে রয়েছেন, সবচেয়ে বড় কথা যাদের বলছেন, তাদের সেই আনয়নের লক্ষ্যে তারা পিঠে যাত্রা করছেন, এবং এই শ্রাবণী অমাবস্যা যোগে তো বিশেষভাবে সেই কাজে রত রাখবেন, মায়ের কাছে প্রার্থনা জানাবেন, একটু এই যোগের কথা শুনবো। আর তার সাথে একটু আবেদন, যদি এই যে প্রত্যেক কলার বন্ধুদের কারো কারো কিছু কিছু পরামর্শ বা টিপস যেভাবে বলে দিচ্ছে, আমাদের সার্বিকভাবে সকলের জন্য কিছু কিছু এমন কিছু পরামর্শ এই শ্রাবণ মাসে বিশেষভাবে করার জন্য যদি একটু জানান। অবশ্যই বলবো, শ্রাবণ মাস একটা বিশেষ মাস, তো আমি আগেও বলেছি শ্রাবণ মাসের মাহাত্মটা আমি বলেছি, শিব মা, শিব যোগ চলছে, এবং যাদের শনির ডিস্টার্ব আছে অবশ্যই তারা সর্ষের তেল, কৃষ্ণ তেল একটু বাটি করে, পাথরের বাটিতে সর্ষের তেল, একটু কৃষ্ণ তেল, ধূপ মোমবাতি বাতি ধূপ দিয়ে বড়দেব ঠাকুরের পুজো দেবেন, অবশ্যই ভালো হবে। চারটে শনিবার যাদের শনির একটা অশুভ শক্তি চলছে তারা অনেক অনেক শান্তি লাভ করবেন। আর সর্বকাজ, এই যে ইন্টারভিউ দিচ্ছে চাকরি হচ্ছে না, বা অনেক শুভ কাজে যাচ্ছে, শুভ কাজে ব্যাক করে আসছেন, সাকসেস হচ্ছে না, বা যে কোনো কাজে যাচ্ছেন অনেককেই দেখেছি সাকসেস ব্যাপারটা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই শনিবার পড়েছে, ভালো দিন, ভালো তিথি, ভালো নক্ষত্র, আগামী 22 জুলাই শনিবার আপনারা প্রত্যেকের জন্য এটা দিলাম, সর্বকাজের সিদ্ধি হওয়ার জন্য 5টি লবঙ্গ, 5টি লবঙ্গ, অল্প একটু সিদ্ধি, অল্প একটু আতপ চাল, অল্প কটা আতপ চাল, 1টি কয়েন টাকা আর 1টি লক্ষ্মী কড়ি। তাহলে 1টি লক্ষ্মী কড়ি, অল্প একটু আতপ চাল, অল্প একটু সিদ্ধি, 5টি লবঙ্গ এবং 1টি কয়েন টাকা, একত্রে লাল কাপড়ে মুড়ে মায়ের চরণে দেবায়দেব মহাদেবের চরণে ঠেকিয়ে 28 বার নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে ওটা মানি পার্সে, মা বোনেরা যারা বাইরে বেরোয় তাদের ওই লেডিস পার্সে ওটা যেখানেই যাবেন নিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো শুভ এবং কাজ পাবেন। দেখবেন ভালো স্বামী স্ত্রী, ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া, তরকারি নিয়ে ঝগড়া, একটু ছেলের পড়াশোনা নিয়ে ঝগড়া, একটু কোনো কিছু নিয়ে বিরাট, অথচ সকালে ভালো বিকেলবেলা বিরাট ঝগড়া, আবার বিকেলে ভালো রাত্রে ঝগড়া, রাত্রে ভালো সকালে ঝগড়া, যাদের এই ধরনের সমস্যা চলছে তারা এই শ্রাবণী অমাবস্যাতে যে সিঁদুর আপনারা পড়েন, যে সিঁদুর স্বামী স্ত্রী স্ত্রী পড়েন, সেই সিঁদুরটি কোনো দেবী মন্দিরে মায়ের পাদপদ্মে ঠেকিয়ে ওই সিঁদুরটায় অনামিকার আঙুলে স্বামীর কপালে একটু করে দিয়ে দিও, দেখ প্রতিদিন দিও 1 মাস 21 দিন করো, দেখবে অনেক স্বামী নরম হচ্ছে, স্ত্রীর কথা শুনছে, সংসারে অশান্তি কম হচ্ছে, এবং ছোট ছোট বিষয় নিয়ে যে একটা বিরাট অশান্তি সেটা কিন্তু ভীষণভাবে ভালো ফল পাচ্ছেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা হঠাৎ করে পড়াশোনার মনোযোগ কমে যাচ্ছে ভীষণভাবে, পড়াশোনা ভালো করতে করতে মনোযোগ কমে গেল, করতেই চাচ্ছে না, পড়াশোনা করলেই যেন প্রবলেম আসছে, তারা একটু জোয়ারের জল, গঙ্গা জল কালেকশন করবেন, সঙ্গে একটু কেশরি দশকর্মার দোকানে পাওয়া যায়, একটা শীষের মধ্যে ওই জল আর কেশরি মিশিয়ে দিয়ে প্রতিদিন পড়তে বসার আগে একটা করে ছোট্ট টিপ করে পড়তে বসবে, এটা 43 দিন কন্টিনিউ করুক,
দেখবেন ভীষণ ভালো রেজাল্ট হবে, এবং পড়াশোনা ছাত্রছাত্রীদের ভীষণভাবে মনোযোগের ব্যাপারটা কিন্তু গঠন হবে এবং তারা মনোযোগ করবে। এটা 43 দিন কন্টিনিউ করো, করলে দেখবে একটা ভীষণ ভালো ফল পাওয়া যাবে। এবং আরেকটা বলি, যারা ব্যবসা করছেন তারা অবশ্যই একটা হলুদ কাপড়ে একটি লক্ষ্মী করি, 3টে আইটেম, একটি লক্ষ্মী করি, 1 গিট হলুদ, 1 কুচি সোনা হলুদ কাপড়ে বেঁধে তারা কিন্তু ক্যাশবাক্সে রাখবে। এই অমাবস্যা থেকে শুরু করো, প্রতি অমাবস্যাতে তার আরাধ্য দেবী কৃষ্ণ, কালী, বজরংবলী এবং যেটাই আরাধ্য দেবী হোক না, প্রতি অমাবস্যাতে সেটা ক্যাশ থেকে বের করে, বা গণেশজি বা লক্ষ্মী নারায়ণ, যার যেটা আরাধ্য দেবী, সবার আরাধ্য দেবী সবার তো সমান নয়, কেউ মায়ের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ তারামায়ের ভক্ত, কেউ চণ্ডীর ভক্ত, কেউ মা দুর্গার ভক্ত, যার যেটা আরাধ্য দেবী প্রতি অমাবস্যায় ওই ক্যাশবাক্স থেকে বের করে সে আরাধ্য দেবীর পাদ পদ্মে স্পর্শ করে সেই দেবীর মহামন্ত্র নাম 28 বার নিয়ে আবার পুনরায় ক্যাশবাক্সকে রাখবে, দেখবে ভীষণ ভালো সুফল পাওয়া যাবে। এই করণ ক্রিয়াগুলো করো তোমরা। আমি বলছি এত বছর তোমাদের টিপস দিয়ে আসছি, তোমরা রেজাল্ট পেয়েছ, প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্রোগ্রাম দেখে উপকৃত হয়েছে, অতএব তোমরাও হবে। সামনে আমার অমাবস্যা একটা যোগ, সেই যোগেতে আমি মা আনন্দময়ী শান্তি মিশনে থাকবো আশ্রমে, সেটা ভারত সেবাশ্রমের সামনে, তারাপীঠে ভারত সেবাশ্রম সবাই চেনে, ওখানে আমি থাকবো। আমার সকল ভক্ত শিষ্যদের শুভানয়দের যাদের আমি ক্রিয়া করব, মাতৃ আরাধনা করব, এবং প্রত্যেকের গ্রহগত শান্তির জন্য যে মায়ের কাছে যাওয়া, মায়ের কাছে গেলেই কিন্তু মানসিক একটা শান্তি পাওয়া যায়, বিভিন্ন পীঠস্থানে, কি তারাপীঠ বলুন, কি কামাখ্যা বলুন, কি ছিন্নমস্তা বলুন, বিভিন্ন পীঠস্থানে যখন আমরা যাই অনেক কিন্তু শান্তি পাওয়া যায়। তাই দেখবেন খুব জাগ্রতরিষ্ট পীঠস্থানগুলো বিভিন্ন যোগে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্ত সমাগম হয়। কেন হয়? কিছু শান্তি পাওয়ার জন্যই তো মানুষ ছুটে যাচ্ছে সেখানে, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে কিন্তু যাচ্ছে। তো সেখানেও সেই সাধনাপীঠ, সেই তারাপীঠ মহারিষ্ট পীঠ এবং সাধনাপীঠ কামাখ্যা মহাসাধনাপীঠ, বিভিন্ন পীঠস্থানে আমাদের মায়ের নাম গান, বিভিন্ন সাধন যোজনার মধ্যে আমাদের থাকতে হয়। মানুষের শান্তি, নিজের কিছু কল্যাণ, মানুষের কল্যাণ, সকলের ভালোবাসা নিয়ে আমার তারাপীঠ যাত্রা। সবার ভালো হোক, সবার শুভ হোক, এই শুভ কামনা করি। দেশের দশের সকলের মঙ্গল হোক, এই শুভ কামনা করি তারাময়ী রাতুল চরণে। ও পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাভবিষ্যতে। ও